হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু সম্বন্ধে পড়বো প্রথমে তাহলে আমরা জেনে নিই যে কলা বা টিস্যু কাকে বলে আর টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস হ্যাভিং এ কমন অরিজিন অ্যান্ড ইউজুয়ালি পারফর্মিং এ কমন ফাংশন তার মানে উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে এক সম বা বিষম আকৃতি এবং গঠনযুক্ত কোষ গোষ্ঠীকে বা কোষ গোষ্ঠীর সংগঠনকে কলা বলা হয় অর্থাৎ অনেকগুলো কোষ যারা একত্রে থাকবে যারা উৎপত্তিগতভাবে একই রকম একই রকম কাজ কার্য সম্পাদনা করবে তাদেরকেই আমরা সমষ্টিগতভাবে কলা বলবো আমাদের কলা সম্বন্ধে পড়া হয়ে গেছে এবং কলা সম্বন্ধে পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে প্রাণী কলাকে আমরা আবরণী কলা কলা পেশি কলা পেশিকলা কলা এই চার ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু কানেকটিভ টিস্যু মাস্কিউলার টিস্যু এবং নার্ভাস টিস্যু কিন্তু এবারে আমরা দেখব এই ভিডিওতে যে উদ্ভিদ কলাকে কত ভাগে ভাগ করা যায় উদ্ভিদ কলাকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু এবং আরেকটা হচ্ছে স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু তাহলে এই ভিডিওতে আমরা ভাজক কলা এবং স্থায়ী কলা কাকে বলে তাদের বৈশিষ্ট্য ও তাদের অবস্থান সম্বন্ধে জানার চেষ্টা করব প্রথমে তাহলে শুরু করি ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু বা যাকে আমরা মেরিস্টেম বলতে পারি তাহলে ভাজক কলা কাকে বলবো উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে উপস্থিত যে অপরিণত কলার কোষগুলি প্রতিনিয়ত বিভাজিত হতে পারে তাদেরকেই আমরা ভাজক কলা বলবো নাম শুনেই বুঝতে পারছি ভাজক কলা মানে এই কলার কোষগুলো মানে প্রতিনিয়ত বিভাজিত হবে বিভাজিত হবে মানে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করবে তাহলে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে বা গ্রোয়িং যে রিজিয়ানগুলো সেখানে থাকবে তাহলে আমরা ইংলিশে কি বলবো যে মেরিস্টেম্যাটিক টিস্যু অর মেরিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টিস্যু ইন উইচ দ্য সেলস কন্টিনিউয়াসলি ডিভাইড মানে সবসময় বিভাজিত হয় কন্টিনিউয়াসলি ডিভাইড ফর ইন্ডেফিনিট পিরিয়ড টু অ্যাড নিউ সেলস টু দ্য প্লান্ট বডি এবারে আমরা দেখি যে ভাজক কলার অবস্থান বা ডিস্ট্রিবিউশনটা কোথায় মানে উদ্ভিদ দেহের কোন কোন অংশে আমরা ভাজক কলার উপস্থিতি দেখতে পাবো নাম শুনেই বোঝা যাচ্ছে ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয় তার মানে যে বর্ধনশীল অংশগুলো বা গ্রোয়িং যে রিজিয়ানগুলো স্পেশালি গ্রোয়িং টিপস গ্রোয়িং টিপস মানে হচ্ছে আমরা বলতেই পারি যে মূলের একদম অগ্রভাগ বা কাণ্ডের যে শীর্ষ মানে মূলের শীর্ষ বা কাণ্ডের শীর্ষ বা কাণ্ডের যে কাক্ষিক মুকুল এছাড়া পর্বমধ্য মানে ইন্টারনোড়ে আমরা দেখতে পারি বা ফ্লোরাল বার্ড মানে পুষ্প মুকুলে দেখতে পারি পাতার যে শীর্ষ দেশ সেখানে দেখতে পারি বা উদ্ভিদের ক্ষেত্রে যে বহিস্তর বা কর্টেক্স হয় সেখানে কর ক্যাম্বিয়াম রূপে থাকতে পারে নালিকা বান্ডিলের মধ্যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম রূপে থাকতে পারে এবং কাণ্ডির কাণ্ডের কিন্তু পরিধির দিকেও কিন্তু ভাজক কলা অবস্থান করতে পারে আমরা এবারে ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যুর বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক ফিচার নিয়ে একটু আলোচনা করবো যেটা আমাদের বোর্ডের পরীক্ষাতে আসে যে ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো বা ভাজক কলার তিনটি বৈশিষ্ট্য লেখো এই ছবিটা দেখলে কিন্তু আমরা কয়েকটা বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের আইডিয়া কিন্তু সহজেই হয়ে যাচ্ছে প্রথম আইডিয়া কি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে ভাজক কলার যে কোষগুলো এই কোষগুলো কিন্তু খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে মানে খুব গায়ে গায়ে অবস্থিত ফলে এদের মাঝখানে যে কোষান্তর রন্ধ্র মানে কোষ একটা কোষের সঙ্গে পার্শ্ববর্তী কোষের মধ্যবর্তী যে স্থান ফাঁকা স্থান সেটা কিন্তু একেবারে থাকে না বললেই চলে তাই না এছাড়া আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো এই কলার যে কোষগুলো এরা কিন্তু আকৃতিতে সমান ব্যাসযুক্ত মানে আইসো ডায়ামেট্রিক এবং এরা আয়তনে খুবই ছোট খুবই ছোট সাইজের হয় কারণ এরা হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেল এদের সেল ডিভিশন এত কন্টিনিউয়াসলি চলে এর ফলে এরা কিন্তু কখনোই খুব বড় সাইজের হবে না আর এই কোষগুলো কিন্তু অপরিণত মানে ইমম্যাচিওর অবস্থায় থাকে এবং এদের কিন্তু বিভেদন বিভেদন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন কিন্তু সম্পূর্ণরূপে ঘটে না সেলুলার ডিফারেন্সিয়েশন মানে যখন একটা সেল স্পেসিফিক হয়ে যায় ফাংশনালি এরা কিন্তু র্যাপিডলি ডিভাইডিং সেল এদের থেকে কিন্তু বিভিন্ন রকমের কার্যক্ষমতা সম্পন্ন কোষ উৎপন্ন হতে পারে ফলে এদের কিন্তু এখনও বিভেদন রূপে ঘটেনি ঠিক আছে আর এই ছবি থেকে আমরা কী বুঝতে পারছি যে সাইটোপ্লাজম একদম ঘন মানে পুরো সেল ভর্তি সাইটোপ্লাজম এবং এর মধ্যে বিশাল বা বৃহৎ আকার একটা নিউক্লিয়াস বর্তমান তাই না দেখো প্রত্যেকটা কোষের মাঝখানে কিন্তু স্পষ্ট নিউক্লিয়াস পয়েন্টিংও করা আছে তাহলে সাইটোপ্লাজম পূর্ণ এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত কিন্তু এই কোষগুলো হয় আর এই কোষগুলোর মধ্যে কিন্তু আমরা বড় সাইজের ভ্যাকুয়াল দেখতে পারবো না যদি ভ্যাকুয়াল থাকে খুব ছোট ছোট সাইজের হয় যাদেরকে বলা হয় প্রো ভ্যাকুয়াল প্রোভ্যাকুয়াল এবং আমরা কিন্তু প্লাস্টিডও দেখতে পারবো না এক্ষেত্রে প্রিকার্সার অফ প্লাস্টিড থাকে যাকে বলা হয় প্রো প্লাস্টিড মানে যাদের থেকে প্লাস্টিড সৃষ্টি হবে প্রো প্লাস্টিড ওকে আর এই এই সেলগুলো বা এই কোষগুলো খুব র্যাপিডলি ডিভাইডিং হওয়ার ফলে খুব দ্রুত বিভাজিত হওয়ার ফলে কিন্তু এদের শ্বসন হার কিন্তু রেসপিরেশন রেট কিন্তু খুব হাই এবং রেসপিরেশন রেট হাই হওয়ার ফলে কিন্তু সঞ্চিত যে মানে খাদ্য উপাদান বা স্টোর্ড ফুড ফুড এই ফুডের অ্যামাউন্ট কিন্তু এই সেলের সাইটোপ্লাজমে খুবই সামান্য পরিমাণ হবে কারণ খুব একটা খাবার দাবার জমা হতে পারে না শ্বসনে কিন্তু বেশিরভাগটাই ব্যবহৃত হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যুর বৈশিষ্ট্য এবারে আমরা ভাজক কলার কাজগুলো দেখে নিই ক্রমাগত এরা মানে র্যাপিডলি ডিভাইডিং সেল যেটা আমি একটু আগেই বললাম তাহলে যেহেতু ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে এদের বিভাজন ঘটে তাহলে অবশ্যই কোষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে অবশ্যই উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটবে তাই না এবং উদ্ভিদে নতুন নতুন অঙ্গেরও সৃষ্টি ঘটবে তাহলে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি ঘটনাই কিন্তু এই কলার প্রধান কাজ এছাড়া আর কি কি করতে পারে কাণ্ডের অগ্রভাগে এই কলা নতুন পাতা মুকুল শাখা এগুলো তৈরি করতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাজক কলা থেকে কিন্তু স্থায়ী কলা সৃষ্টি হয় ভাজক কলার যে কোষগুলো তারা যখন তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই কিন্তু ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে ঠিক আছে এছাড়া আমরা যখন ভাজক কলার যখন আমরা শ্রেণীবিভাগ পড়ব তখন দেখব অগ্রস্থ কলা পার্শ্বস্থ ভাজক কলা নিবেশিত ভাজক কলা তাহলে এই যে নিবেশিত ভাজক কলাগুলো সেগুলো কিন্তু পর্ব মধ্যে থেকে কিন্তু উদ্ভিদ অঙ্গের কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় মানে বেশিরভাগই বৃদ্ধি গ্রোথ ডেভেলপমেন্ট এইসবের সঙ্গে যুক্ত এছাড়া যে ভ্যাস্কুলার ক্যাম্বিয়ামের কথা বলেছিলাম আমি সেই ভ্যাস্কুলার ক্যাম্বিয়াম থেকে কিন্তু নতুন সংবহন কলার সৃষ্টি হয় ওকে ছাড়াও কর্ক ক্যাম্বিয়াম থেকে কাণ্ড আর মূলের যে প্রোটেকটিভ লেয়ার সেটাও তৈরি হতে পারে এবং মূল শীর্ষে যে মূলত্র মানে যাকে আমরা রুট ক্যাপ বলি সেই মূলত্রও কিন্তু সৃষ্টি করে এই ভাজক কলা এবারে আমরা শুরু করব করবো কলা বা পারমানেন্ট টিস্যু ভাজক কলার কাজ বলতে গিয়ে তখন আমি সেখানে বললাম যে ভাজক কলার কোষগুলো যখন তার বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন কিন্তু তারা স্থায়ী কলায় রূপান্তরিত হয় মানে স্থায়ী কলা সৃষ্টি করে তাহলে স্থায়ী কলার সংজ্ঞা আমরা কি বলবো ভাজক কলা থেকে সৃষ্ট উদ্ভিদের যে কলার নির্দিষ্ট আকার ও আকৃতি বিশিষ্ট কোষগুলি স্থায়ী বা অস্থায়ীভাবে বিভাজনে অক্ষম পরিণত ও নির্দিষ্ট কার্যক্ষমতাযুক্ত তাকে স্থায়ী কলা বলে কারণ আমরা কেন স্থায়ী বা অস্থায়ীভাবে বিভাজনে অক্ষম বললাম কারণ যখন আমরা স্থায়ীকলার প্রকারভেদ পড়ব তখন আমরা দেখতে পাবো যে কোন কোনো কলা কিন্তু তার কার্যক্ষমতা মানে বিভাজনের ক্ষমতা পুনরায় ফেরত পেতে পারে ওকে তাদের তারা কিন্তু পুনরায় আবার ভাজক কলায় রূপান্তরিত হয়ে যায় ওকে তো সেগুলো যখন ভাজক কলা স্থায়ী কলার প্রকারভেদ পড়বো সেখানে আমি সেগুলো ডিটেলে বলবো এখন খালি জেনে রাখো যে স্থায়ী কলা মানে সেই কোষগুলো আর বিভাজিত হবে না তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে গেছে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারিলি হোক এবং তাদের কিন্তু বিভেদন সম্পন্ন হয়ে গেছে মানে নির্দিষ্ট কার্যক্ষমতাযুক্ত হয়ে গেছে তারা ম্যাচিওর সেল অর্থাৎ ইংলিশে বললে কি হবে দ্য টিস্যুজ দোজ আর কম্পোজড অফ ম্যাচিওর সেলস ডেরাইভড ফ্রম lost their উইচ property are দেয়ার ডিভাইডিং permanent tissues. পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা উদ্ভিদ দেহের প্রায় সর্বত্রই কিন্তু দেখতে পাওয়া যায় এবার আমরা স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা দেখব প্রথম হচ্ছে ভাজক কলার কোষগুলো যেহেতু বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলার পরে স্থায়ী কলায় পরিণত হয় তাহলে অবশ্যই এই পরিণত যে কোষগুলো হবে স্থায়ীকলার তারা কিন্তু বিভাজনে অক্ষম হবে মানে আনেবল টু ডিভাইড তারা কিন্তু সেল ডিভিশন করতে পারবে না দু নম্বর পয়েন্ট কী হতে পারে এই সেলগুলো জীবিত অথবা মৃত মানে দিস সেলস আর আইদার লিভিং অর ডেড যদি লিভিং হয় সেক্ষেত্রে প্রোটোপ্লাজম থাকবে প্রোটোপ্লাজম যুক্ত হবে সজীব কোষগুলো আর যদি মৃত হয় সেক্ষেত্রে কিন্তু কোষগুলোতে আমরা প্রোটোপ্লাজম দেখতে পাবো না অর্থাৎ প্রোটোপ্লাজম বিহীন হবে এদের যে কোষ কোষপ্রাচীর বা সেলওয়াল সেটা পাতলাও হতে পারে বা মোটা বা পুরুও হতে পারে মানে স্থুলও হতে পারে যদি পাতলা কোষপ্রাচীর হয় সেক্ষেত্রে অবশ্যই সেলুলোজ আর পেকটিন থাকবে কিন্তু যদি স্থুল বা থিক হয় সেলওয়াল সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু অলঙ্করণ দেখতে পাবো যাকে বলা হয় অর্নামেন্টেশন ওকে অলঙ্করণ কিন্তু আমরা দেখতে পেতে পারি যদি কোষপ্রাচীরটা স্থূল বা থিক হয় আর কি দেখতে পাবো আমরা যে ইন্টারসেলুলার স্পেস মানে আন্তঃকোষীয় যে স্থান সেটা বা কোষান্তর রন্ধ্র যাকে বলা হয় সেই কোষান্তর রন্ধ্র কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে সেটা বিভিন্ন রকমের স্থায়ী কলার প্রকারভেদ পড়তে গিয়ে দেখব কোথাও কোথাও দেখব যে আন্তঃকোষীয় স্থান থাকে আবার কোথাও কোথাও দেখব যে আন্তঃকোষীয় স্থান বা কোষান্তর রন্ধ্র থাকে না এবারে আমরা স্থায়ী কলার কাজ দেখে স্থায়ী কলা উদ্ভিদ দেহের প্রচুর মানে প্রচুর গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে যেমন হতেই পারে খাদ্য উৎপাদন আমরা যখন ওই প্যারেনকাইমা দেখব তখন দেখব যে প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকতে পারে ক্লোরেনকাইমা তো তারা কিন্তু ক্লোরোফিল থাকার জন্য খাদ্য উৎপাদন করতে পারে তাহলে ফুড প্রোডাকশান পারমানেন্ট টিস্যু বা স্থায়ী করার একটা গুরুত্বপূর্ণ কাজ এছাড়া জল ও খাদ্য সঞ্চয় করতে পারে ফুড অ্যান্ড ওয়াটার স্টোরেজ করতে পারে তাই তো দৃঢ়তা প্রদান করতে পারে মানে উদ্ভিদ দেহকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করতে পারে জল ও খাদ্যবস্তুর পরিবহন করতে পারে যখন আমরা সাইলেম ফ্লোয়েম দেখব তখন দেখব যে ট্রান্সপোর্টে হেল্প করে তাহলে ট্রান্সপোর্টস ওয়াটার ডিজলভ মিনারেলস অ্যান্ড ফুড এছাড়াও বিভিন্ন পদার্থের খরণ এবং রেচন মানে সিক্রিশন অ্যান্ড এক্সক্রিশন অফ ডিফারেন্ট সাবস্টেন্স তাহলে এত রকমের কাজ কিন্তু কলা উদ্ভিদে সম্পন্ন করে থাকে তাহলে এই এই ভিডিওতে আমরা উদ্ভিদ উদ্ভিদে মানে উদ্ভিদ দেহের যে ভাজক কলা এবং কলা দুটোর ইন্ট্রোডাকশনটা পড়লাম আমরা পরের ভিডিও থেকে এই কলাগুলোর যে প্রকারভেদ সেগুলো সম্বন্ধে আমরা পড়া এগিয়ে নিয়ে যাব